দু সালের আটই এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সমঝোতা স্মারক অনুযায়ী তিন বাহিনীর সাধারণ বিষয়সমূহ অ্যানুয়াল ডিফেন্স ডায়ালগের মাধ্যমে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয় ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর এডিডি ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে এ পর্যন্ত উভয় দেশের মধ্যে মোট চারটি এডিডি অনুষ্ঠিত হয় এরই ধারাবাহিকতায় পঞ্চম এডিডি সোমবার সকালে ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এ সংলাপে উভয় দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা দ্বিপাক্ষিক সামরিক বিষয়সমূহ সামরিক শিল্প দুর্যোগ মোকাবেলা ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়